আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হাসপাতালে ভর্তি। জানিয়ে দেব জনগণের জানমাল রক্ষার ক্ষমতা পেয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। এদিকে নড়াইলে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন। আরও জানিয়ে দেব তিন অপারেটর থেকে পৌনে তিন কোটি টাকা জরিমানা আদায় বিটিআরসির। এদিকে আগস্টে আরেকটি ভয়াবহ বন্যার পূর্বাভাস রয়েছে বলছে কৃষি মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব গোতাবায়েকের রাজনৈতিক আশ্রয় দেবে না সিঙ্গাপুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার হাসপাতালে ভর্তি। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত পহেলা জুলাই থেকে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত 1 জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নানা প্রকার গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। তার অসুস্থতার খবর পেয়ে নিউইয়র্ক থেকে মেয়ে আফরিন মাহবুব, কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ও আমেরিকার দুটি ইউনিভার্সিটিতে পড়ুয়া তার দুই নাতনি বাসরী আইরিন ও অপসরী আইরিন ঢাকায় এসেছেন। স্ত্রী নীলুফার বেগম ও বড় মেয়ে আইরিন মাহবুব তার সঙ্গে আছেন। জানা গেছে আগামী 16 জুলাই তার চেন্নাই যাবার টিকিট কাটা থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয়েছে। তাকে বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের অধ্যাপক ডাক্তার তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন। জনগণের জানমাল রক্ষার ক্ষমতা পেয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। শ্রীলঙ্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দেশটির সেনাবাহিনীকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সরকারি সম্পত্তি, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঝুঁকিপূর্ণ স্থান এবং মানুষের জীবন রক্ষা করার জন্য শক্তি ব্যবহার করার ক্ষমতা পেয়েছেন সেনা সদস্যরা। খবর আল জাজিরার। সেনাবাহিনীর এক বিবৃতিতে বুধবার রাতে পার্লামেন্টে সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের একটি অংশের দ্বারা সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে। ওই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দুটি রাইফেল কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে সংঘর্ষের সময় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং 84 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অনেকটাই শান্ত রয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের অপেক্ষা করেছেন। তবে শহর জুড়ে কারফিউ জারি রয়েছে। সহিংসতা ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। গতকাল বুধবার শ্রীলঙ্কায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তিন বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও প্রতিরক্ষা সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটিকে আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় সবকিছু করতে নির্দেশ দেওয়া হয়। শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রধান জেনারেল শাভেন্দ্র সিলভা বলেন সশস্ত্র বাহিনী ও পুলিশ দেশের সংবিধানকে সম্মান দেখাবে। শ্রীলঙ্কায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে দেশটির সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নির্দেশ দেওয়ার পরই প্রতিরক্ষা প্রধান এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য রাষ্ট্রীয় ভবন ছেড়ে যেতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তাদের পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনুরোধ জানান। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আজ তিনি সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেন। শ্রীলঙ্কা ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তারা লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন। গত শনিবার শত শত বিক্ষোভকারী গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েন। এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। নড়াইলে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন। পূর্বশত্রুতার জের ধরে নড়াইলে কৃষক রাজু শেখ হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন শ্রম ও কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেরামত আলী এ আদেশ দেন। নিহত রাজু শেখ কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের সালাম শেখের ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের বলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকন শেখ, কুট্টি শেখ, শামীম শেখ ও দোলু মিয়া শেখ। রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত থাকলেও শামীম ও দোলু মিয়া শেখ পলাতক রয়েছেন। তবে এ মামলার আরেক আসামি মুসলিম শেখ মোসা মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2004 সালের 30 এপ্রিল বিকালে রাজু শেখ কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলিয়া নদীর পূর্ব পাড়ে কেরামতের দোকানের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতদের ভাই শফিক ও রফিক শেখ বাদী হয়ে ওই বছরের 2 মে নড়াগাতি থানায় 8 জনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। 3 অপারেটর থেকে পৌনে 3 কোটি টাকা জরিমানা আদায় বিটিআরসির। অবৈধ ভিআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিচালনার অভিযোগে দেশের 3টি মোবাইল ফোন অপারেটরের কাছ থেকে 2,78,00,000 টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বৃহস্পতিবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবি গ্রামীণ ফোন ও বাংলালিংকের কাছ থেকে মোট 2,78,25,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। 12 থেকে 14 জুলাই এর মধ্যে রবি 2,10,00,000 টাকা, গ্রামীণ ফোন 52,50,000 টাকা এবং বাংলালিংক 15,00,000 টাকা পরিশোধ করেছে। 10 এপ্রিল অবৈধ ভিআইপিতে ব্যবহৃত সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ব্যবহারের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001 এর ধারা 65 এর উপধারা 5-এর অধীনে কমিশনের শুনানির পর অপারেটরদের জরিমানা দিতে বলা হয়েছিল। সূত্র ইউএনবি। আগস্টে আরেকটি ভয়াবহ বন্যার পূর্বাভাস রয়েছে বলছে কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ 12টি জেলায় ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগস্টে আরেকটি ভয়াবহ বন্যার পূর্বাভাস রয়েছে। কৃষি মন্ত্রণালয় সেভাবেই প্রস্তুতি নিয়েছে। আমরা ব্যাপক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছি, একই সাথে নবী জাতের ধান চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষিতে বন্যা, খরা, সাইক্লোন সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি মন্ত্রণালয়ের সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে কৃষি খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। কৃষি সচিব মোহাম্মদ সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংস্থা প্রধান এবং কৃষি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে সরকারের এখন মূল লক্ষ্য হল কৃষিকে সত্যিকার অর্থে বাণিজ্যিকীকরণ করা, যাতে কৃষকের জীবনমানের উন্নয়ন ঘটে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে, তবে এক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও যান্ত্রিকীকরণের বেসরকারি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। গোতাবায়াকের রাজনৈতিক আশ্রয় দেবে না সিঙ্গাপুর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে গেছেন। সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গোতাবায়া দেশটিতে এসে পৌঁছেছেন। তার বিমান ল্যান্ড করার ঠিক আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে আসছেন। তিনি সিঙ্গাপুরের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি, তাছাড়া সিঙ্গাপুরও তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দেয়নি। সিঙ্গাপুর সাধারণত কাউকে আশ্রয় দেয় না। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গোতাবায়া ঠিক কি উদ্দেশ্যে শ্রীলঙ্কায় এসেছেন তা নিশ্চিত নয়। তিনি খুব সম্ভবত মধ্যপ্রাচ্যের ট্রানজিট হিসেবে সিঙ্গাপুরকে ব্যবহার করার চিন্তা করেছেন, অথবা সিঙ্গাপুরেই থাকার কথা চিন্তা করছেন। কিন্তু বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুর গোতাবায়াকে বেশি দিন তাদের দেশে থাকতে দেবে না, কারণ গোতাবায়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়ার অভিযোগ আছে। ফলে তার মতো বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সিঙ্গাপুর নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না। তাছাড়া গোতাবায়াকে আশ্রয় দিলে বা বেশি দিন থাকতে দিলে সিঙ্গাপুরের সাধারণ মানুষেরই রসানলে পড়বে বলে দেশটির সরকার জানিয়েছে। সূত্র এনডিটিভি ও বিবিসি।